চাষীদের জমা রাখা আলু না জানিয়েই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল স্টোর মালিকের বিরুদ্ধে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান শত শত চাষীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও এখনো পর্যন্ত হয়নি কোনো সুরাহা। সঠিক সময়ে চাষের জন্য কোতুলপুরের চণ্ডীচরণ কোল্ড স্টোরেজে বস্তা বস্তা আলু রেখেছিলেন শত শত আলু চাষীরা। আর সেই আলুই কিনা চাষীদের না জানিয়ে চড়া দামে বিক্রি করে দিলেন কোল্ড স্টোরেজের মালিক, জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন আলু চাষীরা। প্রতিবাদ স্বরূপ উপযুক্ত প্রমাণাদি নিয়ে অভিযোগকারী চাষীরা আজ ভোর রাত থেকেই স্টোরেজের সামনে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। রাতের আধার পেরিয়ে সকাল হয়ে গেলেও নিজেদের দাবিতে অটল থাকেন চাষীরা। তাদের দাবি, আলু তাদের ফিরিয়ে দিতে হবে, নয়তোবা বিক্রয় করে দেওয়া আলুর সঠিক মূল্য তাদের দিতে হবে। হচ্ছে আমি চণ্ডীচরণে আলু রেখেছিলাম, আমার 113 বস্তা আলু ছিল। আলু আমি দেখতে এসে দেখি, দেখি না আমার আলু নেই, অন্য মালিক বেঁচে দিয়েছে। তার জন্য আমরা প্রতিবাদ করছি, চোর মালিকের সঙ্গে 1,20,000 টাকা লাগবে, না দিলে আমরা পথ অবরোধ করবো, কেননা বিক্ষোভ দেখাবো। মালিক কোনো জানায়নি, আমাদের কোনো ডেটও সারা হয়নি, মালিক আনুমানিক করে বেঁচে দিয়েছে। আমরা ব্যবসাদারকে জিজ্ঞাসা করেছি, ব্যবসাদারকে বন বেঁচেছি, ব্যবসাদার বলছে তোমার আলু নেই, আমরা তোমার আলু 1,20,000 করে কিনেছি, তোমার বন কিনিনি, তোমার আলু কিনেছি, আলু নেই, আমি তোমার বন নেবো না, তোমার বন ফেরত নিলো, আমাকে বন ফেরত দিয়েছে, আমাকে সে দামে টাকা দিতে হবে। একইভাবে অন্য আরেক চাষি বলেন, আলু বীজ সব বিক্রি করে দিয়েছে, আলু কোনো বীজ পাওয়া যাচ্ছে নি, বন আমাদের কাছে আছে, অতএব আলুগুলো আমরা না দিলে আমরা কী করে আলু লাগাবো, কী করে বীজ ইয়ে করবো। স্টোর মালিক সব বীজে দিয়েছে, দিয়ে স্টোর গেটে চাবি দিয়ে পালিয়ে গেছে। আমরা আলু বীজ না হলে আলু লাগাবো কিসে, বীজ আলু চাচ্ছি, আলুগুলো না হলে আমরা লাগাবো কি বীজ আলুগুলো। কোল্ড স্টোরেজের মালিকের বিরুদ্ধে চাষীদের এই অভিযোগ থাকায় তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল ঠিকই, কিন্তু ক্যামেরার সামনে তিনি কোনো কথাই বলতে রাজি হননি। তবে এই বিক্ষোভের মুখে কোল্ড স্টোরেজের ম্যানেজার কি জানিয়েছেন শুনুন। আমি আপনাদের 3 মাস হলো এখানে ঢুকেছি, এসছি আর কি, আমার 3 মাস হয়নি, তো নতুন আমি সেরকম কিছু জানি না। সকালে ডিউটি ছিল, এখন তো ডিউটি আর ফোন করে মালিক আছে আর কি, আমি আর কি বলবো, প্যাসেজ ছিল সেগুলোই ঢুকেছে, প্যাসেজের মধ্যে ছিল তার মধ্যে এটাও পড়ে গেছে, সেটাই বিক্রি হয়ে গেছে। পরীক্ষা করা হয়, এছাড়াও এক্স-রে, ইসিজি, FNAC ও করা হয়। প্রয়োজন অনুসারে বাড়িতে গিয়েও ইসিজি ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়, ঠিকানা বামুনআইডি মোড়, মির্জাপুর, বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 7872472541।